হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার MRTV বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো মরিচ চাষে যত রোগ এবং পোকামাকড় তা থেকে মুক্ত এবং দমন করার পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব। যেমন প্রথমে আলোচনা করব রোগ দমন সম্পর্কে। মরিচে চারা অবস্থায় ড্যাম্পিং অফ রোগ হতে পারে। এ রোগ দমনের জন্য 1 কেজি বিষ 3 গ্রাম প্রোভেক্টের সাথে মিশিয়ে বিশোধন করে নিতে হবে। তো ভালোভাবে মনে রাখবেন যে এ রোগটা দমনের জন্য 1 কেজি বিষে 3 গ্রাম প্রোভেক্টরের সাথে মিশিয়ে বিশোধন করে নিতে হবে। বিশোধন করলে পোকামাকড় এবং রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায় এবং বীজের গুণগত মানও ভালো থাকে। এক্ষেত্রে আপনার ফসলও অনেক ভালো হবে। তো আপনারা অবশ্যই বিশোধন করে নেবেন। বীজতলা শুকনো রাখতে হবে। মরিচের বীজতলা সবসময় শুকনো রাখতে হবে। ভেজা মাটি হলে ভালোভাবে ফলন হবে না এবং চারাও জন্মাবে না। মরিচ গাছ অনেক সময় আগা থেকে গোড়ার দিক ক্রমান্বয়ে শুকিয়ে মারা যায়। একে ডাইব্যাক রোগ বলে। ডাইব্যাক রোগ বলে। এ রোগ দমনের জন্য 1 গ্রাম ব্যাবিস্টিন 1 লিটার পানিতে মিশিয়ে 1 গ্রাম ব্যাবিস্টিন 1 লিটার পানির সাথে মিশিয়ে 15 দিন অন্তর, মানে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। হলুদ মোজাইক ভাইরাস রোগ দমনের জন্য আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে পুড়িয়ে ফেলতে হবে বা ফসলের জমি থেকে অনেক দূরে ফেলে দিতে হবে। রোগ প্রতিরোধী জাতের মরিচ চাষ করতে হবে। তো যে জায়গা থেকে বীজ কিনবেন ওই জায়গা থেকে অবশ্যই জেনে নেবেন যে যে মরিচটায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে মরিচ বীজে, ওই মরিচ বীজটা আনবেন। তারপরে দ্বিতীয়ত হলো পোকামাকড় দমন। এক ধরনের ক্ষুদ্র মাকড়ের আক্রমণে চারা গাছের পাতা কুঁকড়িয়ে যায়। প্রতি লিটার পানিতে 2 গ্রাম থিওবিট মিশিয়ে 10 দিন পর পর স্প্রে করে মাকড় দমন করা যায়। থ্রিপস ও জাপ পোকার আক্রমণ দেখা দিলে মেলাথিওন 50 EC 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। ফসল সংগ্রহের সময় কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার না করাই ভালো। ব্যবহার করলেও 5 থেকে 7 দিন ফসল সংগ্রহ বন্ধ রাখতে হবে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।